নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। 2023 সালে লক্ষ্মী যোগে যে রাশিগুলো হতে চলেছে ধনবর্ষা, মা লক্ষ্মীর আশীর্বাদে যে রাশিগুলো মহাকোটিপতির লিস্টে নাম উঠতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তবে আপনার জন্মছকে যদি লক্ষ্মী যোগ থাকে, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন বাই বার্থ চার্ট, যদি আপনার জন্ম ন্যাকাল চার্টে যদি লক্ষ্মী যোগ থাকে, এই 2023 সালে আপনি কিন্তু প্রচুর অর্থের মালিক কিন্তু হবেন। আপনার সম্পত্তিগত দিক থেকে আপনার লাভ হবে, আপনার পারিবারিক সুখের জায়গা হবে, আপনার কর্মের যোগ সৃষ্টি করবে। কোনো জায়গাতে চাকরির জায়গা, যাদের চাকরি নিয়ে টেনশন ছিল, বেকার হয়েছিলেন, তাদের কিন্তু চাকরি প্রাপ্তির একটা বড় সম্ভাবনা, নিজস্ব সম্পত্তি ক্রয় এবং বিদেশ থেকে লাভ, এবং ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের খুব টালমাটাল চলছিল, এই লক্ষ্মী যোগে আপনার ব্যবসাতে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের গৃহে পরিপূর্ণ হতে চলেছে কিন্তু। তবে একটি কথা আমি বারবার বলবো, আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন, কারণ এই ভিডিওতে যে লক্ষ্মী যোগ যদি আপনার জন্ম ছকে যদি থাকে, তবেই আমি কিন্তু এই কথাটাই বলছি, আপনার এই 2023 সালে আপনি কিন্তু টাকার গতিতে কিন্তু আপনি বসতে চলেছেন যদি বাই বার্থ চার্ট। এই জন্য আপনার নিজস্ব জন্ম ছকটা একবার বিশ্লেষণ করে নিন, আপনার জন্ম ছকে লক্ষ্মী যোগ আছে কি না। লক্ষ্মী যোগ যদি আপনার থাকে, 2023 সাল আপনার জন্য নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ দিতে চলেছে এই লক্ষ্মী যোগে। কোন এই রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি একে একে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার এই বছর ইনকামের জায়গা বৃদ্ধি হবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভবান হবেন, সফলতার জায়গা আপনাদের নির্দেশ করছে, আপনি মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে, এবং আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই লক্ষ্মী যোগে আপনাদের বিশেষভাবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি কিন্তু হতে চলেছে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, দৈনন্দিন রোজগার আপনাদের বাড়বে, এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন, এবং কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, গ্যাস এজেন্সি, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, আপনি ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত আছেন, টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন, আপনি কুম্ভ রাশির মানুষ, এখান থেকে আপনারা লাভ পাবেন। এবং বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে, আপনি কুম্ভ রাশির মানুষ, এখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। তিন নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির মা লক্ষ্মীর কৃপায় এই 2023 সালে আপনাদের ব্যবসার জায়গা খুব ভালো হতে চলেছে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, এবং যারা লগ্নি করতে যাচ্ছেন, ব্যবসা ক্ষেত্রে যারা লগ্নি করতে যাচ্ছে, ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, তারা আমি বলবো এপ্রিল 2023 এপ্রিলের পর থেকে, 21 এপ্রিলের পর থেকে আপনারা ব্যবসা ক্ষেত্রে লগ্নি করুন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আপনার হবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, মান সম্মান খ্যাতি যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে সিংহ রাশি। আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে সিংহ রাশির। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির সবথেকে বড় সুসংবাদ, আপনাদের যাদের দেনাতে পড়েছিলেন, ধার দেনা
সেই দিনাগুলো আপনাদের কিন্তু রিলিফ কিনতে হবে, দিনা থেকে কিছুটা আপনারা মুক্তি পাবেন, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় হবে, লটারি ফাটকা থেকে আপনারা স্টক মার্কেট থেকে শেয়ার থেকে ট্রেডিং থেকে আপনারা লাভ কিন্তু এই সময় পাবেন। আপনি তুলা রাশি মানুষ, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনারা ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির মা লক্ষ্মীর কৃপায় আপনাদের অর্থনৈতিক স্থিতি প্রথম কথা মজবুত হতে চলেছে। ব্যবসা যারা করছিলেন, যে কোনো গার্মেন্টসের বিজনেস হোক, মেডিসিনের ব্যবসা হোক, ফুডের ব্যবসা হোক, গ্লোসারি বিজনেস হোক, কসমেটিকের বিজনেস হোক, যে কোনো ব্যবসায় আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্টসের বিজনেস বলুন, যে কোনো ব্যবসায় বা আপনি খাদ্য রিলেটেড ব্যবসা করছেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন, বা আপনার কোনো তেলের মিল বা চালের মিল আছে এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনি এবছর, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু শুভ সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে কিন্তু চলেছে। মা লক্ষ্মী আপনাদেরকে দুহাত ভরে অর্থ দিতে কিন্তু চলেছে মিথুন রাশি, এবং আপনাদের কর্মযোগ, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় হবে, আপনাদের ক্ষেত্রে গোল্ড, আপনি চাঁদি, শেয়ার বাজার, স্টক মার্কেট থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। যারা খনিজ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, টেলিকমের সঙ্গে যারা যুক্ত আছে ধনুরাশি, এখান থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন, এবং আপনারা টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন, আপনি ধনুরাশির মানুষ, এই সময় কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। ধনুরাশির আপনি মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে। 2023 সালে মা লক্ষ্মী যোগে, লক্ষ্মী যোগে মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে ধনুরাশি, ধনের বৃদ্ধি হতে চলেছে মা লক্ষ্মীর কৃপায়, ধনবর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে ধনুরাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। 2023 মকর রাশির নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, বিদেশের সাথে যারা যুক্ত আছেন, বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছেন, বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিতি মজবুত, সম্পত্তিগত দিক থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, কর্ম যোগ আপনাদের দিবে, যারা কর্মহীন হয়ে পড়েছিলেন, যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে, এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের স্টেবল হতে কিন্তু চলেছে। অর্থাৎ মা লক্ষ্মী যে রাশিগুলো আমি কথা বললাম, এই লক্ষ্মী যোগে 2023 সালে ধনবর্ষা করতে চলেছে, মানে এক কথায় যদি আমি বলি কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে এই কটি রাশি। যদি আপনার বাই বার্চার লক্ষ্মী যোগ যদি আপনার থাকে, অবশ্যই আপনারা কিন্তু এই বছর লাভ কিন্তু পাবেন। নমস্কার।